बिस्कुट किंबा कूकीज आम्रा सबाई चायर संगे खेये थाकि। आज के मैं आपनादेर के खूब सुंदर एक कूकीजर रेसिपी ए भिडियोते बनिए देखाबो। चलुन ताहले शुरू करा जाक आजकेर आमादेर ए कूकीजर रेसिपिटी। और आपनारा देखछेन स्पाइसी कूकिंग। कूकीज बनानोर जोन्नो देखुन आमी प्रथमेई प्राय 250 ग्राम मतन आटा निये निएछि। ये आटार मध्य प्राय 150 ग्राम मतन मयदाओ दिए दिलाम। तारपर आमादेर किछुटा परिमाणे सूजी लागबे, परिमाणे 100 ग्राम मतन। ये सूजीटाके आमी मिक्सिते किछुटा परिमाणे गुड़ो करे निएछिलाम। तारपर आमी ये मयदार मध्य दिए दिच्छी। आपनारा किन्तु अवश्यई सूजीटाके एकटा मिक्सिंग जारे भरे भालोभाबे एकटु गुड़ो करे नेबेन। देखबेन खूबई सुंदर हबे। तारपर दिए दिच्छी किछुटा परिमाणे काजू। 50 ग्राम काजू आमी मिक्सिते किछुटा परिमाणे ग्राइंड करे निएछिलाम। तारपर आमी मेजारमेंट अनुयायी परिमाणे 5 चामच मतन चीनी गुड़ो दिए दिलाम। आमी एखाने 250 ग्राम आटार जोन्नो ओ 150 ग्राम मयदा ओ 100 ग्राम सूजिर जोन्नो प्राय चीनी दिए दिलाम 6 चामच मतन। तारपर किछुटा परिमाणे गावा घी दिए दिलाम। तारपर एई आटा सूजी ओ मयदार मिश्रणटाके भालोभाबे माखिए निच्छी। आपनारा एखन कोनो रकम जल किंबा दूध देवें ना। आपनारा प्रथमेई शुकनो अवस्थातेई भालोभाबे माखिए नेबेन, जाते घी ओ मयदा गुड़ो भालोभाबे मिशे जाए। देखुन आमी किन्तु खूब सुंदरभावे आस्ते आस्ते एई मयदाटाके माखिए निएछि। कि करे बुझते पारबेन जे एटा परफेक्टली माखानो होयेछे? देखुन हाते किछुटा नेबेन, तारपर एकटु प्रेस दिए देबेन। देखबेन जे एटा भेंगे जाच्छे ना, एकटा शेपे किन्तु चले आसछे। তখন কিন্তু বোঝা যাবে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একটু অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নেবেন। এটা টোটালি যেরকম আপনারা রুটি করার জন্য আটা মাখেন, সেই রকম ফরম্যাটে কিন্তু আপনাদেরকে মেখে নিতে হবে। দেখুন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের এখানে এই বিস্কুটের বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে। তারপর আমরা বিস্কুটের শেপ দেব, সেই জন্য দেখুন আমি হাতের তালুতে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে দিলাম। তারপর আমি কিছুটা পরিমাণে এই বিস্কুটের বেসটা হাতের মধ্যে ঠিক এইরকমভাবে আমি গোল কিন্তু করে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে দু তিন রকমের শেপ বানিয়ে দেখাবো। প্রথমে দেখুন হাতে ঠিক এইরকমভাবে প্রেস করে ঠিক কোনাগুলো এইরকম করে নেবেন। একটু লম্বা শেপের আমি এখানে একটা বিস্কুটের শেপ দিয়ে দিলাম। তারপর একটু ডিজাইন দেওয়ার জন্য দেখুন যে আমাদের গ্রেডারগুলো হয় সেই গ্রেডারের যে ছোট ছোট মুখটা আছে সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু প্রেস করে দিলাম, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে আসবে। দেখুন কত সুন্দর একটা শেপ চলে এসেছে। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি হাতের তালুতে ঘি নিয়ে নিয়েছিলাম, তারপর যে বিস্কুটের বেসটা ছিল সেটা হাতের সাহায্যে প্রথমেই একটু গোল করে নিলাম। তারপর দেখুন ঠিক এইরকমভাবে আপনারা প্রেস করে দেবেন, দেখবেন মোটামুটি একটা শেপে চলে আসবে। তারপর হাতের সাহায্যে ঠিক লম্বা একটু শেপ দিয়ে দেবেন। তারপর যে গ্রেডারের সাহায্যে আমি শেপটা দিয়েছিলাম সেম প্রসেসে দেখুন একটু প্রেস করে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে আসবে। দেখুন কত সুন্দর এখানে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। তারপর দেখুন আমি আপনাদেরকে আরও কয়েকটা শেপে বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন প্রথমে আমি কিছুটা পরিমাণে যে বিস্কুটের বেসটা আছে সেটা নিয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে দেখুন গোল করে নিলাম। যেমন লাড্ডু বানানোর সময় গোল করা হয় ঠিক সেইরকম করে নেবেন। তারপর প্রেস করে দেবেন, দেখবেন গোল একটা শেপ চলে আসবে। তারপর আমি এখানে একটা অন্য টাইপের ডিজাইন দেবো, সেই জন্য দেখুন চাকু দিয়ে ঠিক এইরকমভাবে আপনারা কেটে নেবেন। প্রথমে দেখুন লম্বা করে কেটে নেবেন, তারপর ঠিক সেম প্রসেসে আপনারা উড়িয়ে একই প্রসেসে কেটে নেবেন। দেখবেন খুবই সুন্দর একটা শেপ কিন্তু চলে আসবে। দেখুন কত সুন্দর একটা শেপ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। একে একে আমি দেখুন সব আমাদের বিস্কুটের বেসটা দিয়ে তৈরি করে নিয়েছি বিস্কুটগুলো। তারপর বিস্কুটগুলো ফ্রাই করব, তাই গ্যাসে কিছুটা পরিমাণে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তারপর একে একে আমি বিস্কুটের বেসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন বিস্কুটগুলোকে ফ্রাই করবেন তখন অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ফ্রাই করার চেষ্টা করবেন।
দেখবেন ভিতর থেকে বিস্কুটটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হবে আর খেতে কিন্তু খুবই খাস্তা হবে। সেই জন্য দেখুন আমি ভালোভাবে একটা সাইড ভেজে নিয়েছি, তারপর আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে করার চেষ্টা করবেন, নইলে কিন্তু তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন আমি একে একে সবগুলোকেই উল্টে দিয়েছি, তারপর আমি প্রায় 5 মিনিট মতন ঠিক এই প্রসেসে রেখে দেব। আমার প্রত্যেকটা বিস্কুট ভাজতে সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিট মতন। দেখুন আমাদের বিস্কুটগুলো খুবই সুন্দর একটা কালার চলে এসছে, তারপর আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আপনাদের এই বিস্কুটগুলো খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। আমাদের এই কুকিজের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসবে, আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।